নামাজ পড়লেও নামাজের তরিকা জানা থাকা লাগবে। নামাজ কিভাবে পড়ে, নামাজে দাঁড়াইয়া যখন আপনি বলবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আপনার দোয়াটা পড়ে আপনি নামাজে দাঁড়াইয়া গেলেন। যখন নামাজে দাঁড়াই নিয়ত করবেন আপনার নিয়তটা জানা থাকার দরকার আছে আছে না নাই? নিয়ত করে যখন সালা পড়বেন, সালা পড়ে সূরা পড়লেন, সূরার সাথে সূরা মিলাইলেন, এই নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজটা যদি কেউ কোন মসজিদে যদি জামাতের সাথে যদি আদায় করে তাহলে 25 নামাজের সওয়াব এক ওয়াক্ত পড়লে পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ, একটু করে বলেন সুবহানাল্লাহ। পরশুদিনকে এক মসজিদে নামাজ পড়তে গেছি, বা একটু পাশে বসে দাঁড়ালে ওযু করতে হাজত করতে পাশে বসছি, কাতারের মধ্যে নামাজ পড়তেছি, নাম সব সূরা পড়তেছি, আর একটা ভাই নিয়ত ভাই নামাজ নিয়ে আবার দুইটা দেয় যেটা আবার কোন আজরাইল আসলো নামাজের শেষে, বললাম কি রে ভাই তুই কি আমার আজরাইল ভাবলি নি নামাজের মধ্যে না, সেই দিক সেদিকটা গেলে নামাজ হইব, তার মানে ও জানে না। তা আমি বললাম ভাই নামাজে খালি এইদিক এদিকে তাকা না কেনা, তাহলে নামাজ হয় না। মানুষ যখন কোর্টের মধ্যে হাকিমের সামনে যখন দাঁড়ায় যায় থরথর করে কাঁপে, কাঁপে না নাই বাজান, ওই বাবা কাঁপে না নাই, হাকিমে বলে যাহা বলিবা সত্য বলিবা মিথ্যা বলিও না, ওখানে লেখাই আছে আসে না নাই। বলে আপনারা বলবেন হুজুর কেমনে জানে, একদিন কেমনি গিয়ে বলি জেলে গেছিলাম রে বাবা, হাই শান্তি, তাও কোকরাজার জেলে খালি বড় বড় মশা মুসুরিও নাই, একদিন থাইকা কইছি এর থেকে যদি আমাকে যদি তাজাতে মারি দিত তাও আরাম পাইতাম, এত আরাম জেলখানা। আমার মুসলমানবাদী যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন তখন আপনি নিয়ত করবেন আমার সামনে আল্লাহ, ডাইনে জান্নাত বামে জাহান্নাম, পিছনে আজরাইল, পায়ের নিচে ভুলসেরাত, যদি এইদিকে নড়েন তাহলে তো ঠিকই আছে জান্নাতে যাবেন, এইদিকে নড়লে তো জাহান্নাম, সামনে যদি বেশি বেদবি করেন তাহলে তো আল্লাহ হাকিম হয়ে বসে আছে, পিছনে আজরাইল, বেশি উস্তারি করলে জান কবজ করবে, বেশি নড়াচড়া করলে তুমি মানে ভুলসেরাত মানে নিচে পড়ে যাবে। এই নিয়ত করে যদি কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যান আপনার নামাজ পরিপূর্ণ হিসেবে কবুল করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে তোমরা ইবাদত করো যে বরঞ্চ তোমাকে আল্লাহ দেখতে পারতেছি, যদি তোমরা আল্লাহকে না দেখতে পারতেছো তবে কিন্তু আল্লাহ নিজে স্বয়ং তোমাকে দেখতে পারতেছে। এই নিয়ত করে তোমরা নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক তাকাইয়া দেখিও না, এদিক সেদিক দোকান ফারামারের হিসাব নিয়ে নামাজে দাঁড়াইও না। এক জায়গায় তিনটা ফকির ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে 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 শহরের টাইম এসে একে ভরে গেলে তারপরে ভরে, একটা হচ্ছে ল্যাংরা, একটা কানা, আর একটা হচ্ছে গুজার। কানার বুঝাইছে মুক্তা বুঝছেন, মুক্তা দিয়ে লিখেলা ল্যাংরায় যখন সূরা পাঠ করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়া কানা ভুদু যখন কইছে, কানা বুধু যখন কইছে দেখবা ভিক্ষা করতেও গাইল পারে, নামাজের মধ্যে গাইল পারে, মার খুশি দিস একটা মাইরা বুঝছেন, ঠ্যাং টাকটা ন্যাংরা উড়ে পড়ে গেছে গা উফই নাইছে কি আর গুজা গেল নামাজের মধ্যে, তো চিল্লা চিল্লি করি নামাজ হব আহম ওই কানাই কয় কি কয়, সেই জন্য তো আমি চিল্লা চিল্লি করি না, তাহলে নামাজ একটা রয় নাই হয়েছে হয়েছে। আরে
নবী কথাটা হাইসা খালি উড়াইয়েন না, চিন্তা করিলেন নামাজে যখন দাঁড়ায় যায় পায়ের মধ্যে যদি একটা মশা ধরে এমন ঘুষি মারে মশারে মশা মানে এমন ঘুষি মারে মানুষে মারলে মানুষ মরিয়া যাবে মশারে এত জোরে ঘুষি মারে মারে না নাই বন্ধুরা আমার সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতে সিজদার মধ্যে যখন পড়ে আল্লাহকে স্মরণ করতে কাফেররা তীর মেরে পাও ছিদ্র হয়ে আরব দিক দিয়ে বীর হয়ে গেছে তারা নামাজ ছাড়ে নাই তারা বুঝতেও পারে নাই যে আমাকে কি আঘাত করলো ওই নামাজ যদি আমরা পড়তে পারি আল্লাহ রব্বুল আলামিন এখনো যদি আমরা মুখ দিয়ে যদি বলি আল্লাহ মুসলমানকে রাজত্ব দাও মুসলমানকে ধর্মকে তুমি ইজ্জত দাও আমার মনে হয় একটা কথাও আল্লাহ আমাদের কি মানে বাবা ফিরে না কম ঠিক না বেটি মুসলমান নামাজ পড়ি নামাজ হয় না খানা খাই খানা হয় না স্টাইলের খানা খাই আগের যুগে এখনো অনেক ভাইজান আছেন দস্তুরখানায় খানা খায় আমরা জীবনে দস্তুরখানের শোভা দেখলাম না স্ট্যান্ডার আল্লাহ টাকা দিয়েছে সামনে বেরাঞ্চি পিছনে সিয়ার কই মোটেলের খাওয়া খা জন্মের খাওয়া খা এইভাবে খানা আল্লাহ আর রসুল খাইছিনি কোনোদিন খাইছিনি বাবানেরা এই বিশ্বের মুসলমানেরা খানার মধ্যেও সন্ন্যত তরিকা মোতাবিক যদি আপনি খান আল্লাহ রসুল খানা খাওয়ার আগে এক গিলাস পানি খেয়ে নিছেন তারপরে তারপরে ডান হাত উঠাইয়া বাম হাত বিছাইয়া উনি খানা খাইতেন প্যান্টের এক সাইডে ছাতা লাগা তিন ভাগের এক ভাগ খানা খাইতেন আর এক ভাগ খালি থাকত আর এক ভাগ পানি দিয়ে আর এক ভাগ খালি থাকত আর এক ভাগ পানি এক ভাগ খানা এইভাবে তিনটা ভাগ করে রসুল খানা খাইতেন এইভাবে খানা খাওয়াটা সম্ভব অনেক বেমার আদার থেকে আল্লাহ শিফা দেয় সুবহানাল্লাহ আমার মুসলমান বাবাজি এমন মুসলমান আমরা হইলাম বলে হুজুরদের কাছে শুনে সাহাবীরা যে দোয়া করেছেন আল্লাহ কবুল করেছে আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টি আসে না দোয়া কবুল হয় না বন্ধুরা আমার আমাদের দোয়া কবুলের জায়গা একটা আমাদের মা বোনদেরকে বানাতে শিক্ষা শিখানো লাগবে দরকার আছে না নাই কে কে বানাত মাদ্রাসা একজন করে মাইয়া মানুষ দিবেন হাত উঠা দেখছেন এ ভাই হাত উঠান না কেন আরে ভাই ওয়াদা তো করে আল্লাহর কাছে ওয়াদা তো করে না দিলে ওয়াদা করে না রে তাকবীর লিল্লাহি তাকবীর